চৌঠা এপ্রিল বৃহস্পতিবার গ্রীষ্মের কাঠফাটা রোদে মানুষের জীবন যখন অতিষ্ঠ, এই রোদের মধ্যেও ট্রাফিক পুলিশরা তাদের ডিউটিরত এবং পথ চলতি মানুষের নাভিশ্বাস ঠিক সেই সময় এই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ডানলপ ট্রাফিক গার্ডে ট্রাফিক ইন্সপেক্টর সুরজিৎ চক্রবর্তীকে। তিনি ডিউটিরত ট্রাফিক পুলিশদের জন্য, এমনকি পথ চলতি মানুষদের জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ালেন। তিনি ট্রাফিক পুলিশদের হাতে জলের বোতল, লেবুর জল, বিস্কুট, ওয়ারেস বিতরণ করলেন। শুধু ট্রাফিক পুলিশদের নয়, পথ চলতি মানুষদের জন্য একই ব্যবস্থা করলেন। এমনকি গাড়ি ড্রাইভার থেকে শুরু করে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও রাস্তার মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের হাতে এই সকল জিনিস তুলে দেন। নিমতা সাব ট্রাফিক গার্ডে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানালেন পথ চলতি মানুষ এবং ডিউটিরত ট্রাফিক পুলিশেরা। ট্রাফিক ইন্সপেক্টর সুরজিৎ বাবু জানান, যেভাবে গরম পড়েছে তাতে শুধু পথ চলতি মানুষ নয়, তাদের যে সকল কর্মীরা কাজ করেন তারাও নাভিশ্বাস হয়ে পড়ছে। তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস আনতে এই উদ্যোগ। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।